সৌদি আরবে বাস দুর্ঘটনায় অন্তত 20 ওমরা হজ যাত্রী নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অন্তত 29 জন। স্থানীয় সময় সোমবার দেশটির আসির প্রদেশের আভা শহরে এই দুর্ঘটনা ঘটে। ওমরা পালনের উদ্দেশ্যে বাসে করে বিভিন্ন দেশের নাগরিকরা যাচ্ছিলেন সৌদি আরবের পবিত্র মক্কায়। দেশটির আসির প্রদেশের আভা শহরে ঘটে ভয়াবহ দুর্ঘটনা, এতে প্রাণ যায় অন্তত 20 জনের, আহত হয়েছেন আরও অন্তত 29 জন, তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। সৌদি আরব মোহাইল আসির রোড, স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে একটি ব্রিজে দুর্ঘটনার কবলে পড়ে বাসটি। সংঘর্ষের পর উল্টে গিয়ে বাসটিতে আগুন ধরে যায়, নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় বাসটিতে দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। হতাহতরা ভিন্ন ভিন্ন দেশের নাগরিক বলে জানালেও এখনও তাদের পরিচয় নিশ্চিত করেনি কর্তৃপক্ষ। হজ ও ওমরা পালনের উদ্দেশ্যে প্রতি বছর বিভিন্ন প্রান্ত থেকে লাখো ধর্মপ্রাণ মুসলমান সৌদি আরব যান। এর আগে 2019 সালে সড়ক দুর্ঘটনায় অন্তত 35 বিদেশি নিহত হন। মার্জিয়া উপমা, ডিবিসি নিউজ ডেস্ক।